ভাবি ব্যাটা নিয়ে আসি। বসেন বসেন, থেকে লাগবে না কেন, আপনি কি বসেন। আপনাকে কখন থেকে আমি ফোন দিচ্ছি, ফোনটা ধরতেছেন না কেন? হ্যাঁ, প্রবলেমের জন্যই তো ফোনটা দিচ্ছি, প্রবলেম না থাকে কি আমি আপনাকে ফোন দিই? মানে হলো আপনার ভাই বাসায় আমার কিছু জামা কাপড় মনে করে, প্লিজ আপনি একটু বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কালকে দর্জি গুলো হয়েছিল টাকা দিয়ে কাজ কাজ করাবো, তারপরও দাম কত আসতে চায়, ভালোই লাগে না। টাকা দিয়ে কাজ করাবো তারপরও যাবো না, লেট হবে, কাজ আছে। ঠিক আছে, তাহলে আপনার মাপটা আমি নেই, তাহলে আপনাকে আমি আংটি বলবো। যেটা হলে ভালো হবে সেটা নিবে, বাজে কথা বলবেন না। আমি একটা কথা বলি, আমি লাস্টে আপনি কি করতেছেন না শুনেন, মাপটা টপটা দাই করছি, আপনি আমার টাকা দিবেন না, জি টাকা দিবেন না যদি। আরে বাবা, আমি আপনাকে কাপড় দিলাম না, আপনি কাপড় শিলি আমাকে দিয়ে দিলেন, তার আগে আপনি টাকা পাচ্ছেন। মাপ টাপ তো সবই নিলাম দাদি, আপনি আমার টাকা দেবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি কাপড়ের ব্যাগটা এনে দিই, ঠিক আছে, আপনি এখানে একটু বসেন, আমি ব্যাগটা নিয়ে আসি। বসেন বসেন, টাকা লাগবে না। এই আপনি বসেন, ভদ্রভাবে কথা বলুন। টাকা দিব না, অনেক কামাইছি। ঠিক আছে, আপনি কামাইতেছেন না, এখন আপনি আমার দিয়েন না, ঠিক আছে, আপনি একটু ভালো লেগে গেছে, একটু ভালোবাসুন আর কিছু না। আরে বাবা, আপনি ছাড়েন ছাড়েন বলছি, এখানে কি বাসা বাড়ির মধ্যে এসে কি আপনি কি হাজলা মিশন করছেন? না না, থাপ্পড় খাবেন, আমার ভালো লেগে গেছে। কেন আপনি এখানে বসেন? ভাবি বলছি, ভাবি সোনা লক্ষ্মী সোনা একটু শোনো ভাবি, তাহলে ড্রেস ছাড়াই আপনার টেকা দেবো, ড্রেস তো দিবই কিন্তু তারপরও টেকা আপনি দিতে হবে না। আরে আপনি কি বলতেছেন, একটু ভালো লাগে। Okay.